السلام عليكم ورحمة الله وبركاته চোর ধরুন চোরকে শাস্তি করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য গণিত আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতে কারিমা যদি কেউ 1 লক্ষ 15000 মতন করে 1 লক্ষ 30000 বার যদি কেউ পড়ে তাহলে যে চোর মাল নিয়েছে সেই মাল ফেরত দেওয়ার জন্য সে পাগল হয়ে যাবে এমনকি তার গলা দিয়ে ডাক দিয়ে রক্ত বের হবে তার ভিতরে ছটফট করতে থাকবে এবং সে কোনো কাজ করতে পারবে না হাসপাতালে ভর্তি হতে হবে ইনশাআল্লাহ তো আসুন আমরা এই আমলটি জেনে নেই আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন এই আয়াতে কারিমা যদি কেউ 1 লক্ষ 15000 মতন তো 1 লক্ষ 30000 বার যদি কেউ পড়ে তাহলে এই শাস্তি শুরু হয়ে যাবে আসুন কিভাবে পড়বে সে ব্যাপারে একটু আপনাদেরকে বলে দেই প্রথমে ওযু করবেন ওযু করার পরে আপনার ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে ফ্যামিলির লোকজনদেরকে নেবেন নেওয়ার পরে আপনি তাদেরকে একটা ভালো জায়গা সুন্দর জায়গার মধ্যে পবিত্র জায়গার মধ্যে বসাবেন ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে এটা পড়া সম্ভব আর যদি লোক বেশি না হয় তাহলে আমাদেরকে বললে আমরাও আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাআল্লাহ পড়ে দিতে পারবো তো এরপরে সঠিকভাবে বসার পরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়ার আগে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তিনবার কয়েকবার দরুদ শরীফ পড়ার পরে আপনি এটা পড়বেন আপনার এটা যখন পড়া হয়ে যাবে এরপরে যে যার মাল নিয়েছে তার নাম ধরে আপনি দোয়া করবেন দেখবেন আপনার মাল অবশ্যই আপনি পাবেন এই ব্যাপারে আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই আমার নানা মসজিদের ইমাম সাহেব ছিলেন তো মসজিদ থেকে বাড়িতে যেতে উনি সাইকেল ইউজ করতেন এই সাইকেলটা হঠাৎ করে চুরি নিয়ে গেছে তখন আমার নানা ওনার ছাত্রদেরকে দিয়ে এই জালালি খতমটা পড়ে দিলেন পড়ে দেওয়ার সাথে সাথে চোর সাইকেল নিয়ে হাজির দেখলাম চুরের গলা দিয়ে রক্ত বের হচ্ছে এদিক দিয়ে ওইদিক দিয়ে রক্ত লেগে আছে তো এটা আল্লাহ পাকের বড় নিয়ামত আল্লাহ পাকের বড় হুকুম এজন্য আমরা যদি এই আমলটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাল ফেরত পাবেন এটা নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই আমরা অনেক প্রমাণ পেয়েছি আমরা অনেক প্রমাণ দেখেছি যে এই খতম পড়ার কারণে জালালি খতম পড়ার কারণে এর প্রতিক্রিয়াটা অনেক বেশি হয়ে থাকে এজন্য আপনারা এটা পড়তে পারেন বা পড়াতে পারেন যে কোনো হুজুরকে দিয়েও পড়াতে পারেন তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু